শুরু করি। তো আমাদের শুরুতে যে ইয়েটা ছিল সেটা ছিল একটা টেমপ্লেট, তাই না? HTML টেমপ্লেট নিয়েছিলাম, সেটা হচ্ছে এটা, তাই না? HTML টেমপ্লেট নিয়েছিলাম, সেটা হচ্ছে এটা। কি চলে না, চলবে কেমনে? ওকে, এটাকে আমরা index.php বানিয়েছি, তাই না? index.php এবং এখানে অনেকগুলো সেকশন করেছি, একটা হেডার করেছি অ্যান্ড একটা করেছি ফুটার। দেখেন অনেক কন্টেন্ট ছিল, কন্টেন্ট অনেক কমাই ফেলেছি, মানে এগুলো কমেন্ট করেছি যে বোঝার জন্য যে এখানে আমার এই এই কন্টেন্টগুলো ছিল, জাস্ট বোঝার জন্য, জাস্ট আর কিছু না। হেডার অ্যান্ড ফুটার, ঠিক আছে? হেডার অ্যান্ড ফুটার, হেডার অ্যান্ড ফুটার দুটো ফাংশন ব্যবহার করেছি আমি, গেট হেডার অ্যান্ড গেট ফুটার। এই দুটো ফাংশনের মাধ্যমে আমরা আমাদের যে হেডার অ্যান্ড ফুটার ফাইল দুটো বানিয়েছিলাম, হেডার ডট পিএসপি অ্যান্ড আর একটা আছে ফুটার ডট পিএসপি, তাই না? এই দুটাকে আসলে এক্সিকিউট করে দিয়েছি, কোনো নাম আমরা দিই নাই, এমনি অটোমেটিকই পেয়ে গেছে। হ্যাঁ, দেখেন এখানে হেডার ডট হেডার দেওয়া আছে, তাই না? তো এখন আমরা আরও একটা ইয়ে বানিয়েছিলাম, ফাংশান, ফাংশন ডট পিএসপি নামে একটা ফাইল বানিয়েছি, এটার ইয়ে পরে যাচ্ছি। আগে আমরা হেডারে ফুটার থেকে ঘুরে আসি। হয়ে গেল আমাদের ফুটার, এই যে ফুটার, ফুটারে কিছুই নাই, জাস্ট ডাব্লিউ ফুটারকে কল করে দিয়েছি। এটা কি বলেন তো, এটা কেন দিচ্ছি, এটা বলেন কেউ, এটা কেন দিয়েছি বলেন তো? ডাব্লিউপি ফুটার কেন দিয়েছি? হ্যাঁ, কথা বলেন আপনারা, এটা কেন দিয়েছি? ডাব্লিউ ফুটার অ্যান্ড হেডারের ভিতরে যদি যাই, এখানে দেখবেন কই গেল, এই যে ডাব্লিউপি হেড, এটা এই দুটো কেন দিয়েছি বলেন? এই দুটো আপনার মনে করেন পরীক্ষা নিচ্ছি আমি, এই দুটো কেন দিয়েছি বলেন? কথা বলেন না কেন? এনি ওয়ান যে কেউ, ডাব্লিউপি হেড অ্যান্ড ডাব্লিউপি ফুটার কেন নিয়েছি? সাপোজ ডাব্লিউপি অ্যাডমিন দিই, অ্যাডমিন দেওয়ার পর আমি অ্যাডমিনে লগ ইন করলাম, অ্যাডমিন হিসেবে লগ ইন করলাম। লগ ইন করার পর দেখেন এখন যদি আমি আমার সাইটে যাই, সাইটে যাওয়ার পর একটা বার পাই না আমরা, এই বারটা পাই না, কালো বার, দেখছেন? আমার কথা শুনতে পান আপনারা? হ্যালো, আমাদের এখানে এই যে আমি ডাব্লিউপি ফুটার নিয়েছি, তাই না? ডাব্লিউপি ফুটার নিয়েছি অ্যান্ড হেডে নিয়েছি, দেখেন ডাব্লিউপি হেড, এই দুটা কি কেন নিয়েছি বলুন তো, বলুন তো? ডাব্লিউপি হেড অ্যান্ড ডাব্লিউপি ফুটার কেন নিয়েছি আমি এই দুটা ফাংশন? দুটো ফাংশনের কী কাজ, কী কাজ করে ফাংশন দুটা? জেরিন্তাজ বা জেরিন্তাজ বলেন, জেরিন্তাজ ছিলেন না, জেরিন্তাজ বা ইলিয়াস সোহান আর জুয়েল পারভেজ ভাই, চালু করে দিলাম। এই যে এই বার টানার জন্য আসলে ডাব্লিউপি হেড অ্যান্ড ফুটার নিয়েছি, এটা যদি নিই, এটা নিলে আসলে এর সাথে আরও অনেক অনেক কন্টেন্ট আসলে যুক্ত হয়ে যায়, অনেক ফাইল অটোমেটিক যুক্ত হয়ে যায়, ঠিক আছে? তো আমরা বুঝলাম ডাব্লিউপি হেড অ্যান্ড ডাব্লিউপি ফুটারটা বুঝলাম, তাই না? বুঝেছি না বুঝি নাই? ডাব্লিউপি হেড অ্যান্ড ফুটারটা বুঝেছি। কে আর তো আমরা ডাব্লিউপি হেড অ্যান্ড ডাব্লিউপি ফুটারটা বুঝলাম, এবং আমার মনে হয় রিভিশন দিলে, ক্লাসে রিভিশন যদি দিয়ে দিই তাহলে আর সমস্যা হবে না, আপনাদের লিখতে পারবেন। হ্যাঁ, এখানে দেখেন আমরা টাইটেল অ্যান্ড ফ্যাব আইকন রাখি নাই, তাই না? এখানে দেখেন অ্যাট্রিবিউটের জন্য আমরা একটা ফাংশন লিখেছি, ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউট, মানে ল্যাঙ্গুয়েজটা আপনি যে ল্যাঙ্গুয়েজে দিবেন, যে ল্যাঙ্গুয়েজে দিবেন ইসে আপনার, আমরা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করি তখন তো একটা ল্যাঙ্গুয়েজ দেওয়া লাগে, তাই না? আমরা তো ডিফল্ট ইংলিশই সিলেক্ট করে দিই, ঠিক আছে?
তো যে ল্যাঙ্গুয়েজ দিবেন সেই ল্যাঙ্গুয়েজ আসলে এটা ধরবে, ঠিক আছে, এই দিয়ে ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউট দিয়ে। তো এখানেও আরেকটা ইয়ে আছে, কারসেট, আমরা ইউটিউব এইটি আমরা নর্মালি দিই, তো যে কারসেটটি দিক এটার মাধ্যমে ব্লগ ইনফোর মাধ্যমে আমরা এই কারসেটটা ধরতে পারবো, ঠিক আছে। আমরা অ্যাট্রিবিউট দেখলাম অ্যান্ড কারসেট দুটা ফাংশন দেখলাম, তাই না? আমরা দুটা না, মোট চারটা ফাংশন দেখেছি, সবাই লিখে রাখেন। তো এখন আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে এইখানে, এইখানে দেখেন আমরা কোনো ইয়ে নিই নাই, লিঙ্ক নিই নাই, ফ্যাব আইকনের জন্য। ফ্যাব আইকন আমরা বুঝি, ফ্যাব আইকন কি? ফ্যাব আইকন হচ্ছে এইখানে যে আইকনটা থাকে সেটা, ঠিক আছে, এই যে আইকনটা আসলে ফ্যাব আইকন, ওকে, বুঝছেন? এটা ফ্যাব আইকন। আর টাইটেল, টাইটেল তো আমরা জানি, টাইটেল আমাদের ইয়েতে শো হয় কিন্তু, তাই না? তো আমরা এখন যদি ফাংশানে চলে যাই, আমরা ফাংশান ডট পিএসপিতে চলে যাই, ফাংশানস ডট পিএসপি, দেখেন এখানে, দেখেন এটুকু বাদ দেন, ফাংশানস ডট পিএসপি, এখানে দেখেন আমরা একটা সাপোর্ট দিয়েছি, থিমের জন্য একটা সাপোর্ট দিয়েছি, এই যে সাপোর্ট দিয়েছি, কিসের সাপোর্ট দিয়েছি? টাইটেল, ঠিক আছে, অ্যাড থিম সাপোর্ট টাইটেল, এবং এটা এটা একটা হুকের মাধ্যমে ধরিয়ে দিয়েছি, অ্যাকশন হুক বলে এটাকে, যেটাকে অ্যাকশন নামে লেখা হয়। আফটার সেট আপ দ্যাট, সেট আপ থিম মানে থিমটা তখন যখন সেট আপ হয়ে যাবে তখন তুমি এই অ্যাকশনটা চালাও, তাই না? বুঝছেন? টাইটেলটা এখানে দিয়েছি এবং টাইটেল দেওয়ার মাধ্যমে এখানে শুধু টাইটেল আসে নাই, ফ্যাব আইকনটাও এখানে দেখবেন চলে আসছে। আমি দেখি, যদি দেখাইতে চাই, দেখেন এটা যদি আমি কাস্টমাইজে যাই, এই যে এখানে যে আমি এটা দিয়েছি এটা কিন্তু চলে আসছে, হ্যাঁ, এটা আমি চেঞ্জ করতে পারবো ইচ্ছা করলে, এটাই দিয়ে দিলাম, আমার চেঞ্জ করতে চাচ্ছি না, যেটা আছে এটাই থাক। স্ক্রিপ্ট ক্রপিং এগুলো আসলে ডিফল্ট আসছে, এখন পাবলিক পাবলিশ করে দিলে পাবলিশ হয়ে যাবে। এখানে যদি আপনি চান রিমুভ করবেন, এখানে আসলে একটা প্রিভিউ দেওয়া আছে, আসলে দেখা যাবে কেমন, হ্যাঁ, ওকে। এবং এখানে যা যা আছে, টাইটেল অ্যান্ড ট্যাগ লাইন, এই দুটা চলে আসছে, এই দুটো আমরা ব্যাক এন্ড থেকে দেখেছি, ইসের সেটিংসের ভিতরে জেনারেল থেকে দেখেছিলাম এই দুটা, তাই না? ওখান থেকেও চেঞ্জ করা যাবে, এখান থেকেও চেঞ্জ করা যাবে। তো আমরা কি করলাম, টাইটেলটা দেখে নিলাম, টাইটেলটা কিভাবে দিব, টাইটেল দিলে কি কি আসবে বলেন তো, টাইটেল দিলে কি কি আসবে? কথা বলেন না কেন, আমরা এক পেজের মতো, আসলে এটা যদি প্রজেক্ট হিসেবে নেন এটাও কিন্তু একটা প্রজেক্ট, ঠিক আছে, আরো কাজ আসলে আমাদের আরো কাজ আছে এখানেই। হ্যাঁ হ্যাঁ, এই জন্য তো আমি ভাবতেছি, ধরেন আমি একটা কথা বলি, আপনি তো সাপোজ আমি যে এইচটিএমএলটা নিয়ে এসে কাজ করতেছি, এটা আমরা সাপোজ পারবো, কিন্তু আমরা সাপোজ এইচটিএমএলটা পারবো না, তাই না? তো এই জন্য আমি ভাবতেছি এই পিএইচডি টু এইচটিএমএল যদি আমি করে দিতে পারি আপনাদেরকে, তাহলে আপনারা তো এই কাজটুকু করতে পারবেন, তাই না? ওকে, তো আমরা থিম সাপোর্টটা দিয়ে নিলাম, থিম সাপোর্ট কী দিলাম, টাইটেল, টাইটেলের সাপোর্ট দিলাম। এবং আরেকটা কথা এখানেই বলে বলে রাখি, আমাদের থাম্বনেইল, থাম্বনেইল মানে কি, যে ইয়েটা ইমেজটা, যে ইমেজটা যে এখানে দেখায়, এইখানে যে ইমেজটা দেখায়, ঠিক আছে, এইখানে যে ইমেজটা দেখায়, বা আমরা পোস্ট করার সময় দেখবেন, এই যে আমরা যদি পোস্ট করি, অ্যাড পোস্ট, এখানে যদি পোস্ট করি, দেখেন পোস্ট করার সময় এখানে তো থাম্বনেল থাকার কথা হয়ে গেল, ফিচার ইমেজ, যদি এটাই আসলে থাম্বনেল, ঠিক আছে, এখানে আসলে যে ইমেজটা দিবেন সেটাই আসলে থাম্বনেল, এই সাপোর্টটা আমরা এখান থেকে দিয়ে নিয়েছি, অ্যাড থিম সাপোর্ট পোস্ট থাম্বনেলস, হ্যাঁ, এখানে একটা থাম্বনেলের সাপোর্ট আমরা দিয়ে নিয়েছি। তো পরবর্তী যে বিষয়টা আসতেছে, পরবর্তীতে আমরা আসলে এখানে যে ইয়েটা দেখছেন এটুকু হচ্ছে আমাদের সিএসএস এবং জাভা স্ক্রিপ্টগুলো এখানে আমরা রেখে দিয়েছি ফাংশনের ভিতর, যেন আমরা যদি কোথাও এইচটিএমএল
সরি, যদি কোথাও হেডার অ্যান্ড ফুটার নাও নিই, তাহলে যেন আমার এই ফাইলের ভিতরে এটাকে আমি কাজে লাগাইতে পারি। মানে এর ভিতর যদি রেখে দিই আমার আর কোনো আসলে ঝামেলাই করা লাগবে না, এই জন্য এখানে রেখে দিয়েছি। এখানে আমি আপনাদেরকে বুঝিয়ে দিই কীভাবে রেখেছি এখানে। হ্যাঁ, তো আমরা হেডারে চলে যাই। হেডারে কোনো ইয়ে আছে, এখান থেকে একটা কপি করে নিয়েছি। হ্যাঁ, কপি, বা এখান থেকে যদি আমার ইন্ডেক্সে থেকে থাকে, কই গেল ইন্ডেক্স ডট এইচটিএমএল, এখান থেকে যদি আমি এটা কপি করে নিয়ে আসি, এটা কপি, অ্যান্ড আমি যদি হেডারে রেখে দিই, এটাকে এখানে রেখে দিই। হ্যাঁ, আসলে এখানে রেখেও কাজ করতে পারেন, ওখানে রেখেও কাজ করতে পারবেন, তবে ওইখানে কাজ করলে কাজটা আসলে ভালো হবে। তো এটাকে আমরা ডাইনামিক করেছি কীভাবে বলেন তো, কীভাবে ডাইনামিক করেছিলাম এটাকে বলেন, বলবেন না না পারবেন না? গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই ইকো করলে কি পাওয়া যায়, এন্ড স্ল্যাশ এটা, তাই না? আমার তো মেইন এটা ছিল, তাই না? কথা বলা উচিত আপনাদের, বুঝছেন তো? এটাকে আমি এখানে এসে ছেড়ে দিই, সবগুলো লিঙ্ক তো এরকম ছিল, তাই না? এরকম ছিল না? এখন আমার ইয়ে সে ওয়ার্ডপ্রেসে ডিফল্ট ফাংশন আছে, এই যে এটা একটা ফাংশন ডাব্লিউপি এন কিউ স্টাইল, স্টাইলগুলো নেওয়ার জন্য বা যে সিএসএস ফাইলগুলো আছে সেই ফাইলগুলো আমরা এন কিউ স্টাইলের মাধ্যমে নিতে পারবো। অনেকগুলো ফাইল আমরা নিতে পারবো, যদি এখানে আরও বেশি ফাইল দেওয়া দরকার লাগে, দরকার হয় তাও নিতে পারবো। তো এখানে যে কাজটা করেছি আমরা, এটার একটা নাম দিয়ে দিয়েছি। দেখেন আমি যদি ডাব্লিউপি এন কিউ স্ক্রিপ্ট আবার আবার লিখি, এন কিউ স্টাইল, স্টাইল যেহেতু সিএসএস দিব, দেখেন এখানে একটা হ্যান্ডেলার বলছে, হ্যান্ডেলার আপনি যে কোনো নাম দিবেন কোনো সমস্যা নেই, এবং এখানে এসআরসি মানে সোর্স দিবেন, সোর্স দিবেন, এবং বাকি এটুকু হচ্ছে আপনার কি বলবো, এটুকু আপনার অপশনাল। হ্যাঁ, তো হ্যান্ডেলার আপনি সাপোজ এখানে আমি বুট স্ট্র্যাপ বা যে কোনো নাম আপনি দিয়ে দিলেন, এটা একটা স্ট্রিং এর ভিতর দিবেন। হ্যাঁ, স্ট্রিং এর ভিতর দিয়ে দিবেন, এবং এসআরসি, এসআরসি আমরা কিভাবে দিয়েছি এই দেখেন, এখানে গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই এটুকু দিয়েছি না, কিন্তু এখানে ইকো করি নাই, আমি ইকো না করলেও এখানে কাজ করবে, তাই না? তো এখানে গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই এটুকু আমি নিয়ে নিলাম, কপি পেস্ট, এটা একটা ফাংশন, ঠিক আছে? তার মানে কি আমি এই ডিরেক্টরিটা পেয়ে গেলাম, ডিরেক্টরি, ডিরেক্টরি মানে কি বলেন তো, আমি এই ইন্ডেক্সে চলে আসছি, কিন্তু আমি এই ফাইলে চলে আসছি, ফাইল বা এই ইন্ডেক্সে চলে আসছি, ইন্ডেক্স চালাইলে যে ডিরেক্টরিটা পাওয়া যায় আমি সেই ডিরেক্টরিতে চলে আসছি, তাই না? তো গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই দিয়ে আমরা ডিরেক্টরিতে চলে আসলাম সরাসরি। এখন আমরা বাকিটুকু করেছি কনক্যাটেশন, কনক্যাটেশন দিয়ে কনক্যাট করি আমরা ডট দিয়ে, তাই না? সাপোজ আমার স্ল্যাশ হোম পর্যন্ত, হোম পর্যন্ত পেয়ে গেছি, সাপোজ এর আগে আছে আমার হোম, হোম হোম না টাইম মাস্টার, ওকে টাইম মাস্টার পেয়ে গিয়েছি, তাই না? এখন টাইম মাস্টারের ভিতরে আমরা যাব, এখানে যেরকম দিয়ে দিয়েছিলাম টাইম মাস্টারের ভিতরে আছে প্লাগইন, প্লাগইনের ভিতরে আসলে বাকি ফাইলগুলো আছে। তো যেহেতু আমরা টাইম মাস্টার পেয়ে গিয়েছি, তো বাকি যে কাজটুকু সেটুকু সেটুকু আমরা এইটুকু যে কাজ আছে এইটুকু আসলে আমি এখানে দিয়ে দিয়েছি। হ্যাঁ, কপি দেন টাইম মাস্টার, এখানে পেস্ট, হ্যাঁ এখানে আমরা এটুকু স্ট্রিংয়ের ভিতর দিয়ে দিয়েছি। হ্যাঁ, স্ট্রিংয়ের ভিতর দিলেই আসলে পেয়ে গেছে। এর পরবর্তীতে আসলে এটা দিলে হয় কি, এটা দিলে এই ডিরেক্টরি দিলে হয় কি, আমাদের ওয়ার্ডপ্রেসে ডিফল্ট কিছু ডিফল্ট কিছু ডিফল্ট কিছু কিছু জায়গায় এই ফাংশনগুলো আসলে থেকে যায়, ঠিক আছে? সেখান থেকে আমরা অটোমেটিক ইউজ করতে পারি, এইভাবে দিলে আসলে বেটার প্র্যাকটিস হবে। তো আমরা একটা যেহেতু দিয়া শিখেছি, এটা আমি এখন কেটে দিচ্ছি। হ্যাঁ, ওখান থেকে নিয়ে এসেছি, এটা আমি কেটে দিচ্ছি, এটা বাদ, এটা এটা তো আমার লাগবে না, তাই না? এটা তো আমি প্র্যাকটিস পারপাসে করেছি। তো আমি এখানে এটুকু লিখে রাখি টাইম মাস্টার, টাইমার মাস্টার, এটা হচ্ছে পাই আমরা গেট টেমপ্লেট ডিরেক্টরি দিয়ে।
এই ফাংশন দিয়ে আমরা পেয়ে যাই, তাই না? ওকে, তো এরপরের পরবর্তীটুকু আমরা আসলে স্ল্যাশ দিয়ে দিয়ে ভিতরে, আমরা জানি যখন এইচটিএমএল করছি তখনই জানি তো স্ল্যাশ দিয়ে দিয়ে ভিতরে যাওয়া যাবে, সেইভাবেই আমরা এখানে এক্সিকিউট করে দিয়েছি, বাকিগুলোও দিয়ে দিয়েছি। আসলে এখানে নামগুলো ওই হ্যান্ডেলারগুলো আসলে চেঞ্জ করে দিবেন, এখানে যে হ্যান্ডেলার দিয়েছি প্রতিটার হ্যান্ডেলার চেঞ্জ করে দিবেন, আলাদা আলাদা নাম দিবেন, এইটুকুই আসলে কাজ, আর বাকিটুকু সেম কাজ। আর এখানে আরেকটা বিষয় আছে, আমাদের আমরা জানি স্টাইল ডট সিএসএস এই ফাইলটা কিন্তু আমাদের আলাদা থাকে, তাই না? তাই না, স্টাইল ডট সিএসএস কিন্তু আমাদের একেবারে বাইরে থাকে। এটার জন্য আমরা যে কোনো একটা নাম দিয়ে দিয়েছি, এটা যে কোনো নাম দিবেন ফাইল হ্যান্ডেলার, যে কোনো একটা নাম দিয়ে দিবেন, এবং এটা গেট স্টাইল শিট ইউআরআই দিয়েই আসলে এই ডিরেক্টরিতে আমরা পেয়ে গেছি, এটা দিয়েও আমরা করতে পারতাম, কোনো সমস্যা নাই। তো এইটুকু আসলে কোনো সমস্যা না, এইটুকু সমস্যা না, কিন্তু এইটুকুতে একটু একটু আসলে ঝামেলা আছে। আপনারা জানেন কি না জানি না, বলছি কি না, আসলে এই যে কুইরি যে ফাইলটা আছে, দেখেন এই যে কুইরি যে ফাইলটা আছে, আমি যদি অন্যগুলোকে আমি কমেন্ট করে রাখি, এটা কিন্তু এই যে কুইরি ফাইলটা লোড হবে কোথা থেকে সেটা আমি একটু দেখাতে চাচ্ছি। আমার ছিল এটা, ওকে, ওটা দেখবেন কোথা থেকে আসে। আমরা যদি এটা কি ইউএস ল্যাঙ্গুয়েজ এইচটিএমএল নোডস, এটা কি আসছে, ঠিক আছে, আমরা যদি জে কুইরি লিখে সার্চ করি কন্ট্রোল এফ, কিবার আসে না কেন, কন্ট্রোল এফ আসে না, এখানে ফাইন করা যায় না, জে কুইরি কই, এখানে আমি এখানেই চলে যাই, আমাদের ছিল বেসিক এইটা, তাই না? তো এটা যদি আমরা রিসোর্সটা দেখতে চাই এবং কন্ট্রোল এফ ফাইন্ড জে কুইরি, জে কিউরি দেখি কতগুলো আছে, আমার আছে জে কুইরি ডট জে এস একটা ফাইল আছে, এটা কোথায় ডাব্লিউ পি ইনক্লুড থেকে, দেখেন জে এস এর ভিতর থেকে এটা ইয়ে হয়েছে, এক্সিকিউট হয়েছে, এটা এখান থেকে পেয়েছে, হ্যাঁ, জে কিউরি ডট জে এস ফাইলটা পাবো পাবো না, জে কিউরি ডট জে এস এই ফাইলটা ডিরেক্ট হচ্ছে, আমি সেটা আসলে বলতে যাচ্ছি, ঠিক আছে, ডিফল্ট একটা লোকেশন, সেই লোকেশন থেকে এটা লোড হয়ে গেছে, আমার ওইখান থেকে লোড না হলেও এখন সমস্যা হবে না। তো ঠিক আছে, এখন মজার একটা বিষয় কি, যে কুইরি যদি আপনি আগে পরে দেন, যে কুইরি যদি আপনি আগে পরে দেন তাহলে আসলে একটা ঝামেলা হয়ে যায়। মূলত এই যে কুইরি যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো, যে কুইরির যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো যে কাজ করে, জানে কাজ করে কিন্তু যে কুইরির উপর কাজ করে, যে কুইরিকে ভাঙিয়ে এই বাকি ফাইলগুলো কিন্তু চলে, তাই না? এখানে যে ফাইলগুলো দেখবেন ওইখানে, এগুলো সব আমি ওই ফুটার থেকে আসলে নিয়ে এসেছি, যে ফাইলগুলো দেখবেন এখানে সবগুলো ফাইল যে কুইরিকে ভাঙিয়ে চলতেছে, মানে যে কুইরিকে এক্সটেন্ড করে সেগুলো চলতেছে। এই জন্য যে কুইরির উপরে যদি কোনো একটা কিছু দিয়ে দেন, উপরে যদি দেন সেটা আসলে কাজ কনফ্লিক্ট করবে আপনার ইয়ের সাথে, যে কুইরির সাথে কনফ্লিক্ট করবে। এই জন্য এখানে আমি একটা প্যারামিটার পাস করে দিয়েছি, এটা হচ্ছে মানে কোনটার আন্ডারে থাকবে, এই জন্য আমি যে কুইরি যে ফাইল হ্যান্ডেলার দিয়েছিলাম সেই ফাইল হ্যান্ডেলারটা দিয়ে দিয়েছি, মানে এটার অর্থ যে এই বাকি ফাইলগুলো আপনার আমাদের এই যে কুইরির নিচেই থাকবে, যেন যে কুইরির নিচে থেকেই কাজ করে। ওকে, তো এখন এই যে ফাংশনটা আমি বানিয়েছি, ফাংশনটা বানিয়ে রেখেছি, আরও যদি আমার কোনো ইউজ করা লাগে, কোনো বাইরের ফাইল ইউজ করা লাগে, তখন এখান থেকে আসলে আমি ব্যবহার করবো, ওইখানে লোকেশন দিয়ে এখান থেকে আসলে ব্যবহার করবো। এবং এখানে ইয়ে করেছি, একটা অ্যাকশন হুক চালিয়ে দিয়েছি, অ্যাকশন হুকের হুকের একটা নেম দিয়ে দিয়েছি, একিউ স্ক্রিপ্টস মানে অনেকগুলা স্ক্রিপ্ট অ্যান্ড স্টাইলের সমন্বয়, ঠিক আছে, এখানে দেখেন স্টাইল দিয়েছি, এখানে স্ক্রিপ্ট দিয়েছি, কিন্তু এখানে দিয়েছি প্লুরাল এমকিউ স্ক্রিপ্টস, তাই না? এবং এখানে ফাংশনটা চালিয়ে দিয়েছি, এই জন্য আমাদের ইয়েটা পেয়ে গেছে, আমাদের যে ইয়েটা আছে সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট পেয়ে গেছে, আমি হেডার থেকে এটা সরিয়ে দিয়েছি। তো নেক্সটে যে কাজ আসতেছে আমাদের মেনু, মেনুটা মূলত রেজিস্টার করতে হয়, মেনুটা এই যে এইটুকু যদি আপনি দেন, আমি আবার দেখিয়ে দিই, মেনু রেজিস্টার রেজিস্টার ন্যাব মেনু,
ন্যাভ মেনু, এখানে লোকেশন দেওয়া আছে আর ডিসক্রিপশন দেওয়া আছে। এখানে আপনি অ্যারের মধ্যে ভ্যালু পাস করাতে পারবেন, আমি সেই অ্যারের মধ্যেই ভ্যালু আসলে পাস করে দিয়েছি। এটা আসলে আমি এটা যদি আমি ইয়ে করে দিই, এটা ইয়ে করে যদি এটুকু আমি কমেন্ট করে দিই, তারপরেও আমার মেনু নামে যে অপশনটা আমরা পাই, আমি দেখাই এখানে যে মেনু মেনু নামে অপশনটা পেয়ে গেল। 56 কি সমস্যা? কোন 56? এটা ফাংশন ডস পিএসপি 56। এখানে আসলে সেমিকোলন দিই নাই বলে ডিস্টার্ব করতেছে। তো আমরা যেটা বোঝাতে চাচ্ছি, রেজিস্টার যদি ন্যাব মেনু আপনি করেন, ঠিক আছে, ন্যাব মেনু যদি করেন, তাহলে এই মেনু নামে যে অপশনটা আমরা পাই, কয়ে গেল আমাদের এখন মনে হয় আসবে, রেজিস্টার করলেই আসলে এখানে যে মেনুস নামে যে অপশন আছে সেটা পেয়ে যাবেন। হ্যাঁ, তো এর ভিতরে আমি আরো বুঝিয়ে দিই, এর ভিতরে দিবেন অ্যারে, দিবেন অ্যারে টাইপের মেনু দিবেন, মানে একাধিক জায়গায় আমাদের মেনু কিন্তু থাকতে পারে, টপে থাকতে পারে, বটমে থাকতে পারে। হ্যাঁ, এখানে আমি ইয়ে করে রাখতেছি, এটাও কমেন্ট করে রাখি, এটাও কমেন্ট করে রাখি। তো এর ভিতরে আমি যেহেতু দিয়েছি অ্যারের ভিতর ভ্যালু দিই, অ্যারে অ্যারে ভ্যালু মানে অ্যারে মানে তো বোঝেন, থার্ড ব্র্যাকেট দিয়ে ইয়ে দিলেই হয়ে যায় বা অ্যারে লিখে দিলেই হয়। তো আমি থার্ড অ্যারে লিখতে যাচ্ছি না, প্রথমে দিবেন যেটা সেটা কি নেম বা আইডি, কোনো মেনুর আইডি দিবেন। হ্যাঁ, তারপর আমি আপনি দিবেন যদি ফুটার মেনু দেন, ফুটার মেনু আপনি এখানে যে নামটা দিবেন, এখানে আসলে এইখানে যে নামটা দিবেন সেটা আসলে শো করবে আমাদের ব্রাউজারে, ফুটার মেনু। ওকে, দেখেন এখানে যে নামটা দিবেন সেটা দিয়ে আমরা কাজ করব, আমার আমরা যেখানে মেনু এক্সিকিউট করব, মেনু রাখতে চাইবো, সেখানে সেখানে এটা দিব, এবং এটা আমাদের শো করবে প্রতিবার যতবার দিবেন ততবারই শো করবে আমাদের ব্রাউজারে। সেই সেই লোকেশনটাও আমি দেখিয়ে দিই, এখানে যে মেনুজ আছে, এখানে যে মেনু অপশন আছে এইগুলো আসলে ওইখান থেকে এসেছে। হ্যাঁ, অটোমেটিকই একটা আসলে থেকে যায় প্রতিটা এসে, এটা অটোমেটিক থেকে একটা থেকে যায়, কিন্তু বাকিগুলো কিন্তু এসেছে। যদি আমি আবার আপনাকে এখানে একটা অন্য একটা দিয়ে দিই, সাপোজ এই মেনুটা আমি যেটা ক্রিয়েট করেছি এটা কন্ট্রোল কপি অ্যান্ড এখানে পেস্ট, হ্যাঁ এখানে যদি এটা দিয়ে দিই ফুটার মেনু নামে একটা অপশন আশা করি চলে আসবে এখানে, ও ফুটার মেনু চলে আসছে, ঠিক আছে। এটা আসলে মেনু, আমরা সাইড মেনু দিতে পারি, মানে সাইড হিসেবে আসবে সেটা, আসলে এটা কোনো ব্যাপার না, আপনি এটা যাচ্ছে লোকেশন ঠিক করে দিলেন, তাছাড়া আর কিছু না। এখন আপনি এই মেনুটা দেখাবেন কোথায়, সেটার জন্য আপনি যেখানে চলে যাবেন হেডারে, হেডারে আমাদের যে মেনু ছিল সেই মেনুর ভিতরে আমরা আসলে লিখব, এখানে কই গেল, এই যে এখানে এখানে যে মেনুটা ছিল আমাদের, ঠিক আছে, দেখেন এখানে যে মেনুটা ছিল আমাদের সেই মেনুটা আমি কমেন্ট করে দিয়েছি, আমি ডিলিট করি না, কমেন্ট করে দিয়েছি। হ্যাঁ, এখানে সাপোজ কমেন্ট করে দিয়েছি, এখন এই মেনুটাকে যে মেনুটা আমরা ব্যবহার করবো সেই মেনুটা ব্যবহার করার জন্য ডাব্লিউপি ন্যাভ মেনু নামে একটা ফাংশন আছে, এখানে দিয়েছিলাম কিন্তু মেনুজ, ন্যাভ মেনুজ মানে একাধিক মেনু এর ভিতর থাকতে পারে। ওকে, তো ন্যাভ মেনু দিয়ে মেনু দিয়েছি, এবং এটা কোথায় লোকেশন করবে, এটা লোকেশন কোথায় বা থিম লোকেশন কোথায়, এটা কোনটা কোনটা যদি কোনটায় ক্লিক করলে আমার এটা দেখাবে, সাপোজ এই সাইড মেনু, এটা এটা যদি সিলেক্ট করে দিই, এবং এটা আমি যদি এখানে লিখে দিই, দেখেন সাইড মেনু দেখেন ওখানে আছে, তাই না। এখানে সাপোজ আমি প্রাইমারি মেনু দিয়েছি, প্রাইমারি মেনু দিবো না, এখন এখানে যদি আমি ওই ফাংশন আছে সাপোজ এই এই আইডিটা যদি ধরে নিয়ে যাই কপি অ্যান্ড এখান থেকে এখানে যদি এই নামটা দিয়ে দিই, তাহলে এইখানে এই মেনুটা এসে সিলেক্ট ইয়ে হবে, এক্সিকিউট হবে। এখন যদি আমি এখানে সাইড মেনু দিয়ে এই আমার যে মেনুটা ক্রিয়েট করা আছে সেটা লিখে দিই, তাহলে আসলে এটা আসবে না, হলে আসবে না। এখানে সেভ করে দিই প্রাইমারি মেনু, এখন যদি আমি রিফ্রেশ করি আমার এটাকে, রিফ্রেশ করি, এখন দেখেন কোথাও একটা ডিফল্ট একটা মেনু এটা সেট করার সময় সেটা চলে এসেছে, কিন্তু আমি চাই না এটা আসবে, আমি চাই আমি যে মেনুটা দিয়েছি সেটা সেটা আসবে, কোনো একটা মেনু হয়তো কোথাও ডিফল্ট বানানো আছে। তো দেখেন আমি দিয়েছি এখানে, ওখানে দিয়েছিলাম সাইড মেনু, এটা আমি প্রাইমারি মেনু দরকার নাই, আর বলেন কি ভাই, ওখানে দিলাম সেটা আমি সিলেক্ট করে দিয়েছি, তাই না। সাইড মেনু যদি আমি সেভ করে দিই,
এখন যদি সেভ করে এখানে রিফ্রেশ করি, এখন দেখেন আমার যে মেনুটা ছিল সেটাই এসেছে, তাই না? আশা করি বুঝতে পেরেছেন কিভাবে কাজটা হলো। তো আমি যেহেতু সাইড মেনু দিয়েছি, সাইড মেনুটা আসলে সাইডে যে মেনুটা থাকে সেটা করা, সেটা ইয়ে করাই আসলে উচিত হবে, সাইডে দেওয়াটাই উচিত হবে। এখানে সাপোজ আমি বুঝার পারপোসে দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে, আমরা মেনুর অপশনটা বুঝলাম, আশা করি বুঝতে পেরেছেন। তো আমাদের হেডারে আসলে মোটামুটি কাজ শেষ না, আর একটা কাজ আছে আমাদের। এখানে যে ইয়েটা আছে, লোগোটা আছে, লোগোটা আমরা ডাইনামিক করেছি। দেখেন লোগোটা ডাইনামিক করেছি এই এই ফাংশন দিয়ে, হয়ে গেল আমাদের এই এটা সাইট ইউআরএল, মানে এই সাইটের ইউআরএল কোনটা সেটা, এবং এই ইউআরএল এর সাথে বাকি যে বাকি কোনো ইয়ে যদি আসে, ইউআরএল এর সাথে যদি বাকি এক্সট্রা কোনো কিছু আসে সেটা সেটা যেন কেটে ফেলে বা বাদ দিয়ে দেয়, এই জন্য আসলে আমি এটা দিয়েছি ইএসসি ইউআরএল। ঠিক আছে, এই জন্য আমি ইএসসি ইউআরএল দিয়েছি, এটাই এটা আসলে সাইট ইউআরএল। এটা আপনি ডিরেক্টরি, ডিফল্ট ডিরেক্টরি আসলে পেয়ে যাবে এটার মাধ্যমে। আমাদের যে ইয়ে আছে হোম, বলতে পারেন হোম বা ইন্ডেক্স, এটা এটার মাধ্যমে এটা পেয়ে যাবে। হ্যাঁ, অটো পেয়ে যাবে। ওকে, আমাদের আর মোটামুটি হেডার সেকশনে আর কোনো কাজ আপাতত নাই। ওকে, তো এখন আমরা ফুটারে তো কোনো কাজই নাই আমাদের, হেডারটা ক্লোজ করে দিচ্ছি। এখন আমরা যদি চলে যাই ইন্ডেক্সে, এটা কি ইন্ডেক্স না, আরেকটা বিষয়, আপনারা যখন ইয়ে করবেন, থিমস বানাবেন, যখন নতুন থিমস তৈরি করবেন, তখন অবশ্যই যে কাজটা করবেন, এখানে এই ফাংশন নেমটা কিন্তু ফাংশনস হবে, এস হবে লাস্টে একটা। এটার জন্য মাঝে মধ্যে আমি সমস্যায় পড়ি, আমার স্পেলিং প্রচুর মিস্টেক যায়, প্রচুর মিস্টেক যায়, আমি খুব সাফার করি এই কাজের জন্য। এখানে ফাংশনস দিবেন অবশ্যই, না হলে আসলে দেখা যাচ্ছে কোড আপনি ঠিকই লিখতেছেন, কোড কাজ করবে না। ঠিক আছে, স্পেলিং মিস্টেকের জন্য কোড কাজ করবে না, এই বিষয়টা খেয়াল রাখবেন। ওকে, আমাদের মেনু মেনুটা শেষ, কীভাবে রেজিস্টার করতে হয় মেনু সেটা আমরা বুঝে গেলাম। এখন আমরা কাস্টম পোস্ট, কাস্টম পোস্ট মানে কি বলেন তো, কোনটা কাস্টম পোস্ট? ও, আরেকটা বিষয় আমি এখানে বলিনি, আমাদের যে পোস্ট ছিল, তাই না, পোস্ট ছিল, পোস্টটা আমি পরে দেখাচ্ছি, আমি কাস্টম পোস্টটা দেখাই। এখানে কাস্টম পোস্ট ক্রিয়েট করে নিয়েছি, এটা দেখাচ্ছি, এটার মূলত সেকশনটা আমি দেখিয়ে নিই। এটার সেকশনটা মূলত ছিল এটা, এটা আমি ডাইনামিক করতে চেয়েছি। সাপোজ এটাও কিন্তু, এটা কিন্তু পোস্ট, পোস্টের মতো, তাই না, এটা কিন্তু টোটালি একটা পোস্ট, পোস্টের মতো। এবং এখান থেকে পোস্টের সকল ভ্যালু এখান নিয়ে এসেছি এখানে, এই সেকশনটা কিন্তু আমি এখনও ডাইনামিক করি নাই। সিএমবি টু কাস্টম ফিল্ড দিয়ে এই সেকশন আপনারা ডাইনামিক করবেন, আমি শুধু এখানে একটা সেকশন ডাইনামিক করা শিখিয়ে দেবো। হ্যাঁ, সিএমবি টু কাস্টম ফিল্ড দিয়ে আপনারা কিন্তু করবেন, এটা ফাঁকি দিবেন না কিন্তু, এই এটা করবেন। তারপরে এটুকু করতে পারেন যে অ্যাবাউট মি, অ্যাবাউট মি এটাও করতে পারেন, তারপরে এটুকু করতে পারেন, অনেক কিছুই করা যাবে সিএমবি টু কাস্টম ফিল্ড দিয়ে, এই এগুলো সব করা যাবে। আমি ওটাও আজকে আরও রিভিশন দিয়ে দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো, একটা এনে দেবো, তাহলেই আসলে বুঝতে পারবেন। তো এখানে দেখেন আমরা লেটেস্ট ওয়ার্ক নামে একটা যে এটা প্রপার্টি ডিক্লেয়ার করে দিয়েছি, এর লেভেল দিয়েছি, লেভেল দিয়েছি, এবং এটার আইকন সিলেক্ট করে দিয়েছি, এবং কী কী হবে এখানে কাস্টম ফিল্ড কী কী হবে সেটা আমি দিয়ে দিয়েছি, টাইটেল, এডিটর, থাম্বনেল। থাম্বনেল দিলে আসলে আমাদের ইমেজটা আসলে আসবে, ওই আমাদের যে পোস্ট থাম্বনেল আছে না সেটা আসলে আসবে। হ্যাঁ, এবং আমাদের এই কাস্টম ফিল্ডকে আমি ইনিশিয়ালাইজ করে দিয়েছি, একটা অ্যাকশনের মাধ্যমে ইনিশিয়ালাইজ করে দিয়েছি। হ্যাঁ, অ্যাড অ্যাকশনের মাধ্যমে, অ্যাকশনের মাধ্যমে ইনিশিয়ালাইজ করে দিয়েছি, এটুকুই, আর বাকিটুকু আপনাদের বোঝার দরকার নেই, এটুকু আমি পরে দেখতেছি। এখন আমরা যদি এই কাস্টম পোস্টে চলে যাই, কই গেল আমাদের, কই গেল আমাদের হেডার সেকশন না, ইন্ডেক্স সেকশন, এখানে এই এটা তো ডিলিট করে দিতে পারবেন, এটা কি ঘুরতে আসতেছে, ডিলিট। ওকে, এখন আমরা যদি ইন্ডেক্সে চলে যাই, আমাদের কাস্টম যে পোস্ট ছিল, এটা কাস্টম পোস্ট কুয়েরি ছিল। হ্যাঁ, কুয়েরিটা আপনি আপাতত বাদ দেন, কুয়েরি দরকার নেই, আপনি আপাতত আপনার এটা দেখেন,
লুপটা দেখেন, এটুকু বা এইটুকু দেখেন, এটুকু বাদ দেন, পোস্ট থাম্বনেল এটুকু দেখার কোনো দরকার নাই, এটুকু বাদ দেন, এটুকু আসলে থাম্বনেলের ডিজাইন ডিজাইন। হ্যাঁ ওকে, এখানে দেখেন হোয়াইল ইফ কুয়েরি ডট হ্যাভ পোস্ট, এটা আসলে কুয়েরিটা আসলে দেখিনি, হ্যাঁ কুয়েরিটা আসলে দেখিনি আগে। তো এখানে দেখেন কুয়েরি করেছি, কুয়েরি ইসে আপনার ওয়ার্ডপ্রেসে যদি কুয়েরি করতে চান, নতুন কুয়েরি করতে হলে অবশ্যই আপনাকে নিউ ডাব্লিউপি কুয়েরি এই ফাংশনটা চালিয়ে নিতে হবে। নিউ ডাব্লিউপি কুয়েরি, ডাব্লিউপি কুয়েরি মূল মূল ফাংশন, এবং নিউ তার সাথে অ্যাডজাস্ট করে দিবেন নিউ ডাব্লিউপি কুয়েরি। ওকে, তো এখানে পোস্ট টাইপ, পোস্ট টাইপ লেটেস্ট ওয়ার্ক, এটা কোথা থেকে পেলাম এটা আপনারা বলেন, লেটেস্ট ওয়ার্ক এটা কোথা থেকে পেলাম বলেন, কেউ পারবেন না লেটেস্ট ওয়ার্ক এটা দিলাম কেন, অন্য কিছু আমি দিতে পারতাম, অন্য কিছু দিতে পারতাম, কেন দিই না অন্য কিছু। ওকে, আমি কি দেখাতে চাচ্ছিলাম, হ্যাঁ যেটা আমি দেখাতে চাচ্ছিলাম এটা হচ্ছে আমি এটা কেন দিলাম, লেটেস্ট ওয়ার্ক কেন দিলাম, এখানে দেখেন ফাংশনে ফাংশনে এই নামটা লিখে দিয়েছি, এখানে এই এটা আসলে আমি ওখানে দিয়েছি, ঠিক আছে, এখানে যে নাম দিবেন সেটাই, হ্যাঁ এখানে যে নাম দিবেন সেটাই। আর এখানে দেখেন আইকনের জন্য আপনি আইকন আমি দেখিয়েছিলাম, এটা একটা আইকন আমি দিয়ে নিয়েছি। ওকে, বাকি আর কিছু এখানে ইয়ে করার দরকার, থাম্বনেল আছে, কাস্টম ফিল্ডস এটা অ্যাড করেছি, টাইটেল অ্যান্ড এডিটর, ওকে টাইটেল অ্যান্ড এডিটর মানে এটা কোন এডিটর হবে বলেন তো, এডিটর মানে আপনি এটা কি কোন এডিটর, এটা দিয়ে এইচটিএমএল লিখতে পারবেন ক্লিক করে, এটা দিয়ে এইচটিএমএল ক্লিক করে লিখতে পারবেন, এটা হচ্ছে সেই এডিটর। হ্যাঁ ওকে, তো আমরা এটা যদি দেখি, এখন আমাদের ইন্ডেক্স যদি দেখি, এখানে আর পোস্ট পার পেজ, পার পেজে কতগুলো আপনি পোস্ট দেখাতে চান, এখানে যতগুলো দিয়ে দিবেন আসলে ততগুলোই আসবে, এখানে আমি -1 দিয়ে দিচ্ছি কারণ আমার ইয়ে কম আছে, -1 দিলে আসলে সবগুলোই আসবে। হ্যাঁ, এবং অর্ডার এসেন্ডিং অর্ডারে দেখাবেন না ডিসেন্ডিং অর্ডারে দেখাবেন, সেটা আপনার ইচ্ছা, সেটা আমি ডিসেন্ডিং অর্ডারে দেখাতে চাই সেইভাবে দিয়ে দিয়েছি। তো এখন বাকি কাজটুকু দেখেন, হ্যাপ পোস্ট কুয়েরি, এই কুয়েরিটা এই কুয়েরিটা আপাতত আপনি মাথা থেকে ঝেড়ে ফেলেন, হ্যাঁ বা কুয়েরিটা রাখেন, কুয়েরিটা রেখেই দেন। ওকে, কুয়েরি এই কুয়েরি ধরলাম, কুয়েরি মানে লেটেস্ট ওয়ার্ক কিন্তু আমরা এর ভিতরে চলে আসছে, ঠিক আছে, লেটেস্ট ওয়ার্কে যদি কোনো পোস্ট থাকে ঠিক আছে তাহলে লুপ চালাবা। ওকে, হোয়াইল কুয়েরি হ্যাড পোস্ট ডট কুয়েরি দ্য পোস্ট, এখানে এস দিলে কিন্তু এটা মানে চলতেই থাকবে, চলতেই থাকবে, এটা একটা সমস্যা হয়ে যাবে যদি এখানে একটা এস আপনি দিয়ে দেন, এস দিলে বিরাট একটা সমস্যা হয়ে যাবে, এখানে এস দিলে আসলে আমি দেখাই আপনাদেরকে, পোস্ট মানে পোস্ট যদি থাকে তাহলে চলতেই থাকবে। দেখি কই রিফ্রেশ হয় না কেন, রিফ্রেশ হয় না কেন বলুন তো, গত কয়দিন যে ক্লাস নিয়েছি আপনাদের চালু হলো নাকি, এটা দেখেন ওই সমস্যা হয়ে যাচ্ছে, হ্যালো তাহলে ভিডিও করবো আমি, ভিডিও সেভ করে রিস্টার্ট দিব, এখন ঠিক হয়েছে, আপনারা তারপরেও ব্রেক নেন। ওকে, আমরা যে কাজটা দেখতেছিলাম এটা হচ্ছে সেটা পোস্ট, এবং এখানে যে বাটনগুলো আছে এগুলো আমাদের দরকার নেই, এগুলো এমনি এটা কি এটা না আমাদের এই অপশন, এটা এই কোনটা উপরে উপরে এটা আমাদের এই ইয়েটা কিন্তু ডাইনামিক হয়ে গেছে, এবং আমি আবার এই লুপটা আবার বলে দিই, হোয়াইল হ্যাপ পোস্ট যদি পোস্ট থাকে, এটা কই কোনটা
এটা না, এটা না, কুয়েরি আলাটা কোথায় গেল? হ্যাঁ এটা, সরি। হ্যাঁ আমাদের ভিডিও চলতেছে, দেখেন এখানে আমি যেটা করেছি, আমার এইচটিএমএলটা আসলে চালাইতে হবে আমার পিএসপির ভিতর, যেহেতু এইচটিএমএল পিএসপিতে সরাসরি চলবে না, সেহেতু আমরা লুপের মাধ্যমে চালাইছি। লুপে লুপটা ছিল হোয়াইল লুপ, হোয়াইল লুপ আমরা আগে পিএসপি যখন করেছি তখন দেখেছি, এখন আবার দেখতেছি। এবং আমরা ইফ কন্ডিশনের মাধ্যমে বলে দিয়েছি যদি পোস্ট থাকে, এবং পোস্ট কোথায় থাকে, আমার কি কোন জায়গায় পোস্ট থাকবে, এই যে এইখানে পোস্ট থাকে লেটেস্ট ওয়ার্ক, এখানে যদি পোস্ট থাকে তাহলে তুমি দেখাও, তাহলে তুমি এই লুপটা চালাও, কোয়েরি হ্যাভ পোস্ট, এই এই এটা এই লেটেস্ট ওয়ার্কে যদি পোস্ট থাকে এবং একটা পোস্ট যদি থাকে তাহলে দেখাও, তাহলে দেখাও কোথায় দেখাবা। এই যে এখানে আসলে আমি এক্সিকিউট করে দিয়েছি, এখানে এক্সাপ্ট, এক্সাপ্ট দিয়ে আপনারা জানেন ওই ডিটেলস এর কিছু অংশ আনা যায়, অ্যান্ড থামনেইল, থামনেইল দিয়ে আপনারা তো জানেন টাইটেল আনা যায়, ঠিক আছে? না সরি, ভুল হলেও আপনারা বলতেছেন না, থাম্বনেল দিয়ে আসলে ইমেজের ইয়েটা আনা যায়, ঠিক আছে, যে ইমেজটা থাকে থাম্বনেল ইমেজ সেটা আনা যায়। হ্যাঁ ওকে, এটা এমন কেন দা পোস্ট থাম্বনেল, এমন কেন এখানে পিএসপি ওর কথা ছিল না, পিএসপি পিএসপি, ওকে এটা কিসের জন্য থাকে না, আপাতত সমস্যা নাই। এক্সাম দিয়েছিলাম আর টাইটেল, এই যে টাইটেল, টাইটেল এটা হয়ে গেল, এই যে এটা হচ্ছে টাইটেল, টাইটেল এখানে দা পার মালিং দিয়েছিলাম, মানে এই পোস্টের যে আইডি, আলাদা আলাদা পোস্টের আলাদা আলাদা আইডি থাকে, ঠিক আছে, এই যে এই আইডি ধরে আসলে এই পোস্টটা এখানে ক্লিক করলে ওই আইডি ধরে একটা ইসে সাবমিট হবে। আমি দেখাই আপনাদের কোথায় গেল, এখানে এখানে যদি ইয়ে করেন দেখেন নিচে একটা আইডি আছে, হ্যাঁ হোয়ার ক্যান আই গেট সাম, ঠিক আছে, এই আইডি ধরে আসলে এটা চলে যাবে একটা জায়গায় সাবমিট হবে, হ্যাঁ সিঙ্গেলে সাবমিট হয় মূলত, এই সিঙ্গেল এগুলো সিঙ্গেলে সাবমিট হয়ে যায়। ওকে তো তারপর আমরা যেটা দিয়েছি দ্য টাইটেল, দ্য টাইটেল মানে যে টাইটেলটা আমরা পাই সেটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এখান থেকে যদি আমি চলে যাই আমার এই যে এটা অল লেটেস্ট ওয়ার্কস, এখান থেকে এই যে দা টাইটেল আছে, এই টাইটেলগুলো আসলে আমি চাচ্ছি, এই জন্য এই টাইটেলগুলো নেওয়ার জন্য যে ফাংশনটা সেটা হচ্ছে দা টাইটেল ফাংশন, ওকে সেই ফাংশনের মাধ্যমে আমি নিয়ে নিয়েছি। ওকে আরেকটা বিষয় এখানে দেখেন, আমি যদি এই পোস্টে চলে যাই, এখানে এটা এখানে যদি যাই, এখানে দেখেন ফিল্ড অনেকগুলো অ্যাড হয়ে গেছে, এগুলো কবে কালকে করেছিলাম সেগুলো আসলে অ্যাড হয়েছে, এগুলা এগুলোও দেখবো আমরা। এখানে যেটা দেখাতে চাচ্ছি এই যে এটা, এই ফিল্ডটা আমি আসলে দেখাতে চাচ্ছি, এই ফিল্ডটা আমি ডিলিট করে দিচ্ছি, ডিলিট, কতগুলো ইয়ে ছিল আসলে সবগুলোই চলে আসছে, দেখেন অ্যানিমেশন ডেমো যতগুলো ইয়ে আমি ক্রিয়েট করেছি, কাস্টম ফিল্ড ক্রিয়েট করেছি সবগুলো আসলে চলে এসেছে। হ্যাঁ এই জন্য এই সমস্যাটার জন্য আসলে আমাদের সিএমবি টু কাস্টম ফিল্ডের ওই কাজটা করা লাগে। হ্যাঁ তো আমি এই পোস্ট থেকে একটা ডিলিট করে দিলাম, দেখি অন্য আরেকটা পোস্ট আছে আমাদের ওইখানে অন্য কোনো ইয়েটা অ্যাপ্লাই করা আছে কি না, এখানে সিএমবি টু কাস্টম এখানেও ডেমো নামে এটা আছে, হ্যাঁ এটা আমি ডিলিট করে দিব। ওকে কি আসতেছে কোনো, এইখানে যে কাস্টম ফিল্ডগুলো এটা এটা তো আমি সিএমবি টু কাস্টম ফিল্ড নিয়েছি গতকাল, এটা করলাম আসলে সেটা, এটা এখানে যে কাস্টম ফিল্ডগুলো নিয়েছি এখানে কিন্তু ড্রপ ডাউন করলে আসলে সবগুলো চলে আসতেছে, তাই না? তো এখানে আমি সাপোজ নিউ একটা কাস্টম ফিল্ড তৈরি করবো, সাপোজ কী লিখবো বলেন তো, যে কোনো একটা মাই ডেমো লিখবো, মাই ডেমো কাস্টম ফিল্ড সিএফ, সিএফ সিএফ মানে কি আর জিএফ মানে কি, হ্যাঁ এখানে যে ভ্যালুটা দিবেন আসলে সেটা শো করবে, হ্যাঁ মোড় যদি দিয়ে দেন আপনি, সাপোজ মোড় দিলেন, হ্যাঁ মোড়টা শো করবে, বুঝছেন আমি কোনটায় দিয়েছি, এটাই এটা এখানে দিয়েছি। ওকে এটা আমি কপি করে নিয়ে যাচ্ছি, কপি একটা দিলাম আমি এই পোস্টে, এই পোস্টের নাম কি ছিল এটা, দিস ইজ মাই কাস্টম পোস্ট, তাই না? এখানে একটা ইমেজও আছে, অল যদি আমি দেখি এগুলো, এটাই যদি যাই
এখানে দেখি, এখানে মাই কাস্টম সিএফ, এটা এটা এখানে ব্যবহার করব নিউ হিসেবে, নিউ হিসেবে ব্যবহার করবো। হ্যাঁ, মোর শো মোর বা এই একটা দিয়ে দিলাম শো মোর, তাই না? ওকে, তো আমি আপডেট করে দিচ্ছি। এখন কথা হচ্ছে এই কাস্টম ফিল্ডগুলো আপনি কীভাবে দেখাবেন, এখানে যে ফিল্ডগুলো আছে এখানে এগুলো কীভাবে দেখাবেন বলেন তো। এখানে তো সাপোজ আমি পোস্টের নিচে আমি দেখাতে চাই, পোস্টের নিচে কীভাবে দেখাবেন বলেন তো। আপনারা তো, আমি তো কালকে ইয়ে করলাম, আপনারা বললেন না যে এটা কেন করতেছেন বা এটা কেন হচ্ছে বা এটা কোথায় ব্যবহার করবো, এটুকু কেন বলেন নাই আপনারা? এটা কোথায় কীভাবে ব্যবহার করবো বলেন তো। এনি ওয়ান, যে কেউ বলেন, বলবেন না? ওকে, আপনারা কেন বলতেছেন না আমি জানি না। হয়ে গেল, আমাদের ফুটারে চলে আসে, ফুটার আমাদের লাগবে না। আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এইখানে আমরা কাস্টম ফিল্ডটা আসলে দেখাবো। এখানে এটা এমন রয়েছে কেন, এমন এমন থাক, এমন থাকলেই ভালো দেখা যাচ্ছে আমার কাছে। তো এখানে হয়ে গেল আমাদের, এখানে আসলে কিছু লিখবো আমি, এখানে আমি কিছু লিখতে যাচ্ছি। এটুকু কী ছিল, এটুকু আমাদের দরকার নাই, পোস্ট থাম্বনেল নাকি, এটুকু কেটে দিই। হ্যাঁ, ওকে, এখন আমি কাস্টম ফিল্ড আনতে চাই, ঠিক আছে? কাস্টম ফিল্ড আনতে হলে আমাকে যেটা লাগবে সেটা হচ্ছে গেট পোস্ট মেটা, গেট আমার তো পোস্ট মেটা। মেটা এখানে দেখেন পোস্ট আইডি চেয়েছে। এখন পোস্ট আইডি যে কোনো ইসের আইডি আমরা ধরতে পারবো, পোস্টের আইডি ধরতে পারবো এটা দিয়ে। দেখেন গেট আন্ডারস্কোর দা আন্ডারস্কোর, এটা কিন্তু ভালো করে বুঝে নেবেন, একটা বুঝবেন অনেক কাজ করতে হবে এই এটা দিয়ে। হ্যাঁ, গেট দা আইডি, আমরা আইডিটাকে ধরলাম, এখানে কি এবং কিটা কি বলেন তো, এখানে কিটা কি দিব আমি, কিটা হচ্ছে এখানে আমি যে কাজটা করেছি সেটা, এখানে এই যে এটা 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 হচ্ছে আমার কি নেম, আমার কি। হ্যাঁ, আবার আমি যখন সিএমবি দিয়ে করব তখন আসলে আইডিটা আমি কি হিসেবে ব্যবহার করব। হ্যাঁ, দেখেন এখানে যদি আমি দিয়ে দিই টেস্ট, এবং আপনি যদি চান এখানে আসলে এটা ইসের ভিতর দিতে হবে এভাবে। হ্যাঁ, এবং আপনি যদি চান যে এটা সিঙ্গেল একটা ডাটা আমাকে রিটার্ন দিক, তাহলে ট্রু করে দিবেন। ওকে, আমাদের কাজ শেষ। এখন এটাকে আমরা সাপোজ এক জায়গায় লিখবো, লিখতে হলে আমরা যদি একটা ভেরিয়েবলের ভিতরে একটা ঢুকিয়ে নিই, ডেমো 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 নামে একটা ভেরিয়েবল নিলাম, সেটা তার ভিতরে এটাকে ঢুকিয়ে দিলাম। এখন যদি আমি এটাকে ইকো করে দিই, সাপোজ এখানে নয় আমি এখানে ইকো করে দিই, ইকো করবো কীভাবে, পিএসপি দিয়ে না, পিএসপি ইকো, কি ইকো কী করবো বলেন তো, ডেমো, সরি। ওকে, এই ডেমোকে আমি ইকো করে দিলাম, এই ডেমোর ভিতর কি আছে দেখি এখন একটু। আমি চাচ্ছি এখান থেকে এখানে, এখানে আমি ডেমোটা দেখব। এ একটা যদি বুঝে নেন তাহলে পরবর্তীতে আসলে অনেকগুলো ইয়ে আমাদের, এই শো মোর চলে এসেছে, দেখেছেন শো মোর, এই যা লিখেছিলাম সে মোর লিখেছিলাম। এই কাস্টম ফিল্ডের ভ্যালু আমরা আনতে পেরেছি। কথা বলেন, কথা না বললে আসলে ভাই হবে না, বুঝছি এটা এটা। এখন যদি আমরা আমাদের থিমে চলে যাই, এটা আমাদের থিম, এখানে দেখেন এই এগুলো আসলে সহজেই ডিলিট করে দিলে কিন্তু বিরাট একটা ঝামেলা হয়ে যাবে। সাপোজ আপনি এটা একটা লিঙ্ক দিয়ে দিলেন, লিঙ্ক যদি ডিলিট হয়ে যায় তাহলে কি একটা সমস্যা হয়ে যাবে না, সমস্যা হয়ে যাবে। কিন্তু এটা আপনারা সিলেক্ট অপশন থেকে লেটেস্ট ওয়ার্ক নয় কাস্টম ফিল্ড, এটা আপনারা যদি আনচেক করে দেন, দেন আপডেট করে দেন, কাস্টম ফিল্ডসটা আশা করি হাইড হয়ে যাবে, ওগুলা নাই। এখন এই যে ফিল্ডগুলো আমরা তৈরি করেছিলাম, এই ফিল্ডগুলো যে তৈরি করেছিলাম এইগুলার ভ্যালু আপনারা যে কেউ একজন ধরে দেখান, এখন ওইখানে আপনি আইডি ব্যবহার করবেন। এখানে থাকো তো আমি কি দিব বলেন তো, মাই প্র্যাকটিস, মাই এলডিপি,
হেলো আপডেট করে দিই আমি। এই পোস্টের জন্য কিন্তু এটা থেকে যাবে, মাই এলইডিপি থেকে যাবে কিন্তু এটা, এবং ডাইনামিক্যালি এটা চেঞ্জ করা যাবে এখন। তুমি এটাকে আমরা কিভাবে ব্যবহার করবো এটা কেউ করে দিতে পারবেন না? আপনারা ডেমো ফিল, তাই না? এটা আমি করে দিই, একটা করে দিই, আপনারা এই দুটো থেকে ভ্যালু এনে আমাকে দেখাবেন, এই দুটো থেকে ভ্যালু ধরে আমাকে দেখাবেন। ওকে, তো এখন এটা চলতেছে, ওকে, সমস্যা নাই। এখান থেকে ভ্যালু আনার জন্য আমাকে যে কাজটা করতে হবে, এখানে আমি আবার এভাবেই লিখব, সেম ওয়েতে লিখব, আমি আবার লিখব গেট পোস্ট মেটা, এবং পোস্ট আইডি, আইডির জন্য যেটা লাগবে গেট দা আন্ডারস্কোর আইডি, গেট দা আইডি ফাংশনটা নিয়ে নিলাম। এখন কি অ্যান্ড সিঙ্গেল, হ্যাঁ আমি সিঙ্গেল চাই, সিঙ্গেল ট্রু করে দিলাম, কোনো সমস্যা নাই, সিঙ্গেল ট্রুই করে দিলাম, আমি সিঙ্গেল চাই, এবং এটাকে একটা ভেরিয়েবলের মতো রেখে দিলাম, না সিএমবি দিয়ে দিই, এটা সিএমবি টু, সিএমবি টু, হ্যাঁ সিএমবি টু দিলাম। এখন কি এখানে কি নিয়ে আমাদের একটা ঝামেলা হয়েছে, তাই না? এখন দেখেন আমি এখানে যদি যাই, আমার ডেমো ফিল্ড নামে একটা ইয়ে ছিল, এটা এটা কোথা থেকে আসতেছে আমার প্রশ্ন, এটা কোথা থেকে আসতেছে কে বলতে পারবেন? এটা কোথা থেকে আসতেছে কে বলতে পারবেন আপনাদের মধ্যে থেকে বলেন? এই ফিল্ডগুলো কোথা থেকে আসতেছে বলেন? কপি করে এখানে আমি ইন্ডেক্সে, এই যে এখানে কিটা আসলে ওই আইডিটা হবে এখন, হ্যাঁ এটা, এবং এটাকে অবশ্যই ইসের ভিতরে রাখবেন, স্ট্রিং এর ভিতরে রেখে দিবেন। ওকে, এখন আমাদের সিএমবি টু এটা আমি কোথায় ব্যবহার করবো বলেন তো? যে কোনো একটা ফিল্ডে আপনি ব্যবহার করতেই পারবেন কিন্তু, এটা সাপোজ আমি এর ভিতরেই আরেকটা দিয়ে দিব, ইকো না, এর ভিতরে আমি দিয়ে যাচ্ছি না, আমি ওখানে আরেকটা অ্যাঙ্কর ক্রিয়েট করে নিই, কপি পেস্ট, আমি সিএমবি টু দিতে চাই, সিএমবি টু এটা, হ্যাঁ ওকে। এখন আমার যে কাজ হবে এটা, এটা আমি এখন রিফ্রেশ দিয়ে দেখব, দেখেন মাই এলইডিপি এটা এসেছে না, এসেছে মাই এলইডিপি, সিএমবি টু এটাই দিয়েছে, কাস্টম ব্লক টু এটাই দিয়েছিলাম, মাই এলইডিপি এই জন্য এটাই এসেছে, বুঝছেন? এখন মেইন আমরা যে কাজটা করবো, এখন দেখেন মজার একটা বিষয় কি, এইখানে যদি আমি এটা ব্যবহার করে দিতে পারি তাহলে কেমন হয় বলুন তো? এটা কি ডাইনামিক হয়ে যায় না তাহলে? এইখানে যদি ব্যবহার করে দিতে পারি তাহলে কিন্তু ডাইনামিক হয়ে যায় বিষয়টা। তো সেই বিষয়টা আমি একটু দেখি, যেটা বলতে চাচ্ছি এটা, এখানেও এটাই দিয়েছি, এটাই দিই না, এটাই, এটাও আমি একটা দিয়ে দিই, অষ্টম ফিল্ড মাই এলইডিপি, এখানে কই গেল আমাদের এটা, এখানে একটা ব্রেক দিয়ে দিন বিআর। ওকে, এখন আমি এখানে এখান থেকে এখানে এটাই এই পোস্টটাই দিয়েছিলাম, এটা মাই সেকেন্ড কাস্টম পোস্ট, কাস্টম ব্লক এটাই, এটাই একটা সিএমবি টু কাস্টম ফিল দিয়ে দিই, এটা আসলে ডাইনামিক ফিল এখন চলে আসবে, মাই এলইডিপি ও আপডেট। এখন আপনাদের কাজ হবে এই যে যে ফিল্ডগুলো আছে, ডিটেল ফিল্ড আছে, তারপরে অ্যানিমেশন ফিল্ড আছে, এই ফিল্ডগুলো আর ইয়েগুলো আপনি ধরে নিয়ে এসে আমাকে দেখান, এই ফিল্ডের ভ্যালুগুলো ধরে এসে দেখান আমাকে, এটা আপনাদের কাজ হবে, এবং এখনই করে দেখাবেন, এখনই করে দেখাবেন, এটাই আপনাদের কাজ। খুবই সহজ কাজ দিয়েছি, আশা করি করতে পারবেন, এটাই কোনো সমস্যা হওয়ার কোনো কথাই না। এখন যদি রিফ্রেশ করি আমি, এখানেও চলে এসেছে দেখছেন মাই এলইডিপি,
আসলে ইয়ে করলে কোথাও যাওয়ার কথা না, যেহেতু আমি লিঙ্ক দেই নাই। হ্যাঁ, ইয়ে করলে লিঙ্কে ক্লিক করলে কোথাও যাওয়ার কথা না। তো কোথায় চলে গেল রে, এখান থেকে এটা ক্রস করে দিই আমি। আপনাদের সময় 20 মিনিট, আপনারা সিএমই টু কাস্টম ফিল আমি যেভাবে করেছি ওভাবে আপনারাও একটা ফিল নিয়ে এসে আমাকে দেখান। এগুলো তো আমি নিয়ে এসেছি, এই দুটো আমি নিয়ে এসেছি, আপনারা আরও যে তিনটা ফিল্ড আমি নিয়ে এসেছি ওইগুলো এনে দেখান। হ্যাঁ, আরও যে তিনটা ফিল্ড এনেছি ওইগুলো নিয়ে দেখান। এখানে এইটুকু এটুকু আমি দেখিয়ে দিব, এই কাজটুকু আমি দেখিয়ে দেব। দেখিয়ে দেওয়ার পরে আপনাদের কাজ হবে এইটুকু করা, এই যে এখানে একটু সমস্যা হয়ে গেছে এটুকু সলভ করব আমি, এটুকু করবেন, এটুকু করবেন সব আপনাদের কাজ। একটা করতে পারলে সবগুলো করতে পারলেন, সেম একটু কাস্টম ফিল্ড খুব একটা ভালো একটা জিনিস, দেখেন একটা করতে পারলে সবগুলো একই ফিল্ড দিয়ে ডাইনামিক করে দেওয়া যাচ্ছে। বাহ, কি আরাম না, শান্তির পরশ। ওকে, আপনারা এই কাজটুকু করেন, আমি এখানে কোডগুলো, আপনারা যারা আছেন কোনো সমস্যা হয়েছে আপনারা কি মোটামুটি বুঝতে পেরেছেন কি লেখা আছে বা কি কিভাবে কি করা হয়েছে? কোন ডিরেক্টরি বলেন তো? এটা হচ্ছে এই যে সিএমবি টু কাস্টম ফিল্ড, এখানে এটাকে ধরিয়ে দিয়েছি। হ্যাঁ, এর ভিতরে পিএসপি পিএসপি ডট ইনিট ডট পিএসপি এর ভিতরে আছে, দেখেন ইনিট ডট পিএসপি কোথায় জানি আছে, এই যে ইনিট ডট পিএসপি এটাকে ধরিয়ে দিয়েছি। এর ভিতরে আসলে এর ইয়েগুলো লেখা আছে, ঠিক আছে, কী করলে কী হবে এটা আসলে এর ভিতরে লেখা আছে, এগুলো আমাদের আসলে ইয়ে করার দরকার নাই। এগুলো আমাদের স্টাডি করা খুব একটা লাগবে না, আমরা জাস্ট ইউজ করা শিখবো, ঠিক আছে, জাস্ট ইউজ করবো। এখান থেকে এই ফিল্ডগুলো এসেছিল, এটা কিসের ফিল্ড ছিল বলেন তো? এটা ছিল নিউ সিএমবি বক্স কাস্টম ফিল্ড, কাস্টম ফিল্ড ছিল কিসের জন্য? এটা কাস্টম ফিল্ড লেটেস্ট ওয়ার্ক মেটাবক্স নিউ সিএমবি নিউ সিএমবি টু বক্স দিয়েছিলাম কিসের জন্য? অ্যাড ফিল্ড, অ্যাড ফিল্ড এটা দিয়েছিলাম পোস্টের জন্য। এই যে আমার যে লেটেস্ট ওয়ার্ক একটা আলাদা ইয়ে আমি বানিয়েছিলাম, আলাদা আমার কাস্টম পোস্ট বানিয়েছিলাম, সেটার জন্য এটা দিয়েছিলাম লেটেস্ট ওয়ার্ক। এবং পরবর্তী যেটা বানিয়েছিলাম এটা পেজের জন্য, মানে ইয়ে পেজে এটা দেখাও। এবং এটাকে আমরা একটা কাজ করেছিলাম, আইডি ধরে দিয়েছিলাম, তাই না? এখন যদি আইডিটা আমি আবার দেখিয়ে দিই, আইডিটা যদি আমি বাদ দিয়ে দিই, এখানে শো অন, শো অন মানে কোথায় শো হবে, আইডিটা যদি আমি বাদ দিয়ে দিই, সাপোজ এখন বাদ দিয়ে দিচ্ছি, এখন কোথায় শো হবে এটাই আমি দেখতে চাচ্ছি। এখন সাপোজ হোমে যাই, হোমে গেলে কি সিএমবি টু কাস্টম ফিল্ড এটা দেখা যাবে? এখানে একটাই আছে, হ্যাঁ, এটা আসলে সিএমবি টু কাস্টম, এখানে কিছু লেখা আছে, ওখানে যে টাইটেল ছিল সেটা আসলে লেখা আছে। তো এখন যে কাজটা হবে এইটা, এটা আমি ধরে আসলে আমার ইয়েতে দেখাবো, আমার হেডিংয়ে দেখাবো, হেডিংয়েই ছিল এটা, এটা আপডেট করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওখান থেকে এই যে আমার যে ইন্ডেক্স ডট পিএসপি ছিল, এই পিএসপি সরি, এখানে হেডিং, এই যে এখানে এখানেই ছিল কোথাও, হয়তো টাইটেল নামে একটা ইয়ে ছিল, সেটা আমি কেটে দিয়েছি হয়তো পিএসপি। আপনার এখানে দেখাবেন এরকম কোনো আসলে কন্ডিশন নাই, আপনি যেখানে ইচ্ছা দেখাবেন সেইখানে আসলে ওই কোডটা কীভাবে আনবেন সেটাই আমি দেখাবো। তো আমি আগে যেটা দেখালাম, আমি যেটা দেখালাম সেটা হচ্ছে, ও সরি, যেটা আমি বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে মেইন, আমি যেটা ইয়ে করলাম এই ডেমো ওয়ান, এটা আমি আপনাকে খুব ভালো করে বুঝতে বলেছিলাম, তাই না? ডেমো ওয়ান যদি আপনি বুঝে যান তাহলে আপনি সিএমবি টু কাস্টম ফিল্ডের ভ্যালু ধরে নিয়ে এসে দেখানো আপনার কাছে আসলে কোনো ব্যাপারই হবে না। তো আমি ডেমো ওয়ানের মতো আরেকটা সিএমবি টু কাস্টম ফিল্ড একটা ভেরিয়েবল নিব ডেমো ওয়ান ওয়ানের ভিতর, দেখেন এখানে আমার ই আছে ডেমো ওয়ান হয়ে গেল, ডেমো ওয়ান আমি নিয়েছিলাম। আমি আসলে পিএসপি দিয়ে যেহেতু কোড এক্সিকিউট করবো, তো পিএসপি দিয়ে যেহেতু করবো এর ভিতরেই রেখে দিই, কোনো সমস্যা নেই, বারবার লিখতে যাচ্ছি না পিএসপিকে। আমি আরেকটা ভেরিয়েবল নিব, গেট কি নিয়েছিলাম বলেন তো? গেট পোস্ট মেটা, এখানে মেটা আইডি, গেট দা আন্ডার স্কোর আইডি, ওকে, এটা একটা ফাংশন। দেন কি এই কিটা কি হবে, অ্যান্ড সিঙ্গেল ভ্যালু চাই আমি, হ্যাঁ অবশ্যই সিঙ্গেল ভ্যালু চাই, এবং এটা ট্রু দিয়ে দিলাম, ট্রু, ওকে, এটা ট্রু দিয়ে দিলাম, অ্যান্ড এটা লাগবে না আমার।
তো এটাকে আমি সাপোজ ব্যবহার করবো, ব্যবহার করতে হলে তো আমার একটা একটা লাগবে, ভেরিয়েবল লাগবে। এটা ডাইরেক্ট চালিয়ে দিলে আসলে হবে? তো আমি যেটা করবো সেটা হচ্ছে এটাকে আমার এইচ টি দিয়ে দিই, এইচ টি নামে একটা দিয়ে দিই, ভেরিয়েবল দিয়ে নামে আপনি দেন, সেটা সমস্যা নাই। এটার ভিতর কি আছে সেটা আমি দেখবো, কি কিভাবে দেখবো বলেন, বলেন কি ভাই? ই করছি আমি, আবারও ভুল করেছি যে আপনাদেরকে আসলে করি নাই, আমার কথা আপনারা শুনতে পারেন নাই, তাই না? তো এখন যে বিষয়টা হচ্ছে, আমি এই যে সিএমবি টু কাস্টম ফিলের, আমি আবার ই করে দিচ্ছি, আবার আমি লিখতে যাচ্ছি যে সাপোজ আমি টাইটেল বা যাই হোক ওইটা আমি আনবো, আমার যেটা সিএমবি টু কাস্টম ফিল পোস্টে আছে, তাই না? এই যে এইটা আনবো, এইটা আনবো, এখানে যে যেটা আছে এটা, এবং এটা এটা কোথা থেকে আসতেছে, এই পোস্টটা কোথা থেকে ধরে রাখতেছে, সেটা হচ্ছে এই এখানে, এখানে যে এটা লিখছি যে এটা টাইটেল, হ্যাঁ এই টাইটেলটা আসলে ওখানে আসতেছে। হ্যাঁ কে জানি কি লিখলো, আগে ভিডিওটা যদি না দেখে, আগের ভিডিওগুলো না দেখে যদি আজকের ভিডিওটা সুন্দর করে দেখেন সেটা অনেক উপকার পেয়ে যাবেন। হ্যাঁ তো এখানে দেখেন, এখানে টাইটেল দিয়েছি, আইডি, এখানে যে আইডি আছে আইডি দিয়ে আসলে ধরবো। আগেও আমরা এখান থেকে যে ফিল্ডগুলো ধরে নিয়েছিলাম, এখান থেকে ওই আইডিগুলো কিন্তু আলাদা আছে, আইডিগুলো নিয়ে ধরে নিয়েছিলাম। ওকে, তো এখন যে কাজটা করব আমি সেটা হচ্ছে, আমি একবার করেছিলাম আবার করব, গেট পোস্ট মেটা, এই পোস্টের মেটা কি মেটা, এবং গেট দা আইডি, গেট দ্য আইডি দেন কি, এখানে কিটা কি বলেন তো, কিটা এখানে আইডি, আগে কিন্তু আমরা নামও দিয়েছিলাম, নাম দিয়েও কিন্তু ধরতে পেরেছিলাম। এখন এটাকে যদি আমি ইয়ে করি, ও ট্রু করবো, কারণ এটাকে আমি চাই এটা সিঙ্গেল ডাটা আমাকে রিটার্ন করুক। এখন এই কিটা আমি কি দিব, কিটা হচ্ছে এখানে দেখেন, এখানে যে সরি আইডি টাইটেল, হ্যাঁ এটা আসলে কি, হ্যাঁ কপি, অ্যান্ড আমি যদি এখানে পেস্ট করে দিই, সরি এখানে, এটা হচ্ছে আমার কি আইডিকে কি ধরে নিলাম। হ্যাঁ এটা অবশ্যই আপনার স্ট্রিংয়ে দিবেন, এই যে স্ট্রিংয়ে দিয়ে দিবেন, ওকে শেষ। এখন এটাকে আমরা ব্যবহার করব, ব্যবহার করার জন্য আমরা এটাকে হেডিং টাইটেল বা সরি ভেরিয়েবল এটার টাইটেল এর ভিতর রেখে দিলাম। এখন এটাকে আমরা যদি ভার ডাম করে দেখি, ভার ডাম বা ইকো করে দেখি, সাপোজ আমি এটাকে ভার ডাম এর ভিতর কী আছে দেখি, বা প্রিন্ট আর করে দেখি, প্রিন্ট আর আমার যে ভেরিয়েবল আছে এটা, হ্যাঁ ভেরিয়েবল কী ছিল, ওই হেডার টাইটেল না, এটা এটা, ওকে হেডার টাইটেল এটা। তো এটাকে যদি আমি এখন রিফ্রেশ করি, রিফ্রেশ করলে এখানে যে লেখাটা ছিল আমার, আসে নাই না, হেডার এখানে নিচে নিচে হোম চলে এসেছে কেন এখানে, এখন ও ভার ডাম করেছি আমি, আমি ইকো করি নাই, ভার ডাম করুন তো আসার কথা, হেডার টাইটেল এখানে প্রিন্ট আর করলাম, কোথায় আসলো না আসলো না বুঝলাম না, এখানে আবার দুইটা দিয়েছি, কোনো ইরোরও দিল না, বাহ। আচ্ছা আমি একবার ইকো করেই দিই, ইকো করেই দেখি, ইকো ভেরিয়েবল হেডার টাইটেলটাকে ইকো করে দাও, এটা কিন্তু কি আছে সেটা লিখে দাও। হ্যাঁ ওকে, তারপরেও তো আসলো না, কেন আসলো না, ওখানে এটা কি আপডেট করা নাই, হোম পেজ এটাকে আবার দেখি আমি, হোম কিছু কি আমি কমেন্ট করেছি দেখি তো, এখানে
এটা কমেন্ট করে রেখেছি, সেভ। আল্লাহ। তারপরে কেন আসলো না? এখানে আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে এর ভিতরে যে ভ্যালুগুলো আছে সেটা দেখাতে চাইলাম, মানে আইডি, আইডি ছিল হেডিং টাইটেল, আইডি ছিল হেডিং টাইটেল, হেডিং টাইটেল তো আমি দিয়েছি, তো কেন আসলো না? হেডিং টাইটেল এবং এখানে কি আমার এখন হোমে ভ্যালু আছে? আমি দেখতে চাই আমার ফিল্ডে ভ্যালু আছে, এই যে এখানে কোনো ভ্যালু নাই, দেখছেন? স্টার এবিসি, দিস ইজ মিস্টার এবিসি, এটাকে আমি যদি দেখাইতে চাই, এটা আপডেট হয়েছে, আপডেট একবার হয়েছে, আবার দিয়ে দিলাম ওকে, এখন আশা করি দেখাবে। এসেছে এখানে, এসেছে, আমরা ইসের, আমরা সিএমবি টু কাস্টম ফিল্ড থেকে কিন্তু এই ভ্যালুগুলো এনে দেখাইছি। তো এখন আপনাদের বাড়ির একটা কাজ দিয়ে দিব, বাসার কাজ এখানেও করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। এখন ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা আছে, ইমেজটাকে আপনার কিভাবে চেঞ্জ করবেন, সিএমবি টু কাস্টম ফিল্ড দিয়ে চেঞ্জ করবেন, সেটা কিভাবে করবেন বলেন তো? আমি এটাকে আবার কপি করতেছি, এখানে আবার পেস্ট করে দিলাম, এখানে টাইটেল না, এটা বিজি ইমেজ, বিজি বিজি ইমেজ দিয়ে দিই, অ্যান্ড ইনপুট ইওর ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ, বিজি ইমেজ, হ্যাঁ বিজি ইমেজ, হেডিং টাইটেল ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ। এখন দেখেন টাইপ, টাইপ কি কি আছে, কি লিখলাম, টাইপ কি কি আছে, হ্যাঁ সিএমবি টু টাইপ কি কি আছে, টাইপ টেক্সট আছে, তারপরে টেক্সট এরিয়া আছে, আমার ফাইল আছে, ফাইল আমি ফাইল দিব, কারণ এখানে আমি চাই একটা ইমেজ আসুক, ঠিক আছে, ইমেজ আসুক সেটা আমি চাই। এই কাজটুকু আমি করলাম, করে যদি আমি এখন রিফ্রেশ দিয়ে দেখি এখানে আমার ইয়েতে হোম পেজ, শুধু কিন্তু হোম পেজে এই এফেক্টটা পড়বে, কারণ আমরা আইডি ধরে কাজ করেছি। আর যদি আবার আপনাদেরকে দেখিয়ে দিই আমি আইডি ধরে কাজ করেছি এটা কীভাবে, এই এটা এটা কোন আইডি বলেন তো? এই আইডিটা ছিল আমার হোমের আইডি, গতকালই দেখিয়েছিলাম এটা হোমের আইডি ছিল। এই হোমের আইডিটা আমরা কীভাবে পেয়েছিলাম, হোমের আইডিটা কীভাবে পেয়েছিলাম বলেন তো? এখানে এখানে এই যে 63, এটা আসলে এটার আইডি, ওকে। তো এখানে আরেকটা অপশন চলে এসেছে, ডকুমেন্টস বিজি ইমেজ চলে এসেছে, অ্যাড অর আপলোড করতে বলছে। এখন আপনাদেরকে যে কাজটা আমি দিব, এই ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা আছে এই ইমেজটা আপনারা ডাইনামিক্যালি এনে দেখাবেন, এবং এখনই এইটুকু করে ফেলবেন, এটুকু যা যা আছে এখনই করে ফেলবেন, আপনার সিএমবি টু কাস্টম ফিল দিয়ে খুব সহজে করতে পারবেন। এখানে জাস্ট কপি পেস্ট করবেন, এখান থেকে জাস্ট দুটো একটা ফিল্ড বানিয়ে নেবেন, বানিয়ে নিয়ে দেন ওখানে আসলে এই যে এখানে যে কাজটা করলাম আমি, এই যে হেডার টাইটেলটা আমি দেখাই, এইভাবে আসলে নিবেন, এখানে ভেরিয়েবলটা শুধু চেঞ্জ করে দিবেন, হেডিং টাইটেল এখানে এই নামটা চেঞ্জ করে দিবেন, মানে এটা দিবেন, আইডিটা দিবেন, হ্যাঁ ওই আইডিটা দিবেন, দেন হয়ে যাবে, আপনি যেখানে ইকো করে দিবেন সেখানে আসলে দেখা দেখিয়ে দিবে। আরেকটা আরেকটা ইয়ে আছে, দেখেন ইদি এখানে এখানে অ্যাবাউট মি আছে, এটুকু আপনি ইচ্ছা করলে ডায়নামিক করতে পারেন, তারপর এটুকু ইচ্ছা করলে ডায়নামিক করতে পারেন। তো এখানে দেখেন একটা সমস্যা হয়ে গেছে, আমরা এটা হোম পেজ, তো হোম পেজ আসলে হোমই শুধু দেখাচ্ছে, তো এটার জন্য আমার একটা সহজ সমাধান আছে, এটা আমি করে দিই, হ্যাপ পোস্ট দা পোস্ট, এখানে আমি যখন কোয়েরি করেছিলাম সেই কুইটাই আবার করব, পিএসপি, ও সরি কন্ট্রোল জেড জেড জেড,
হয়ে গেল। এখানে কি করছিলাম, ইকো স্প্যান ইকো কি বলা বলা এটা না, এই এটা টাইটেল। ওকে, তো এখানে যে সমস্যাটা আছে সেটা হচ্ছে আমি দেখিয়ে দিই, কুয়েরি করবো আবার। হ্যাঁ, কুয়ের জন্য তো লেখা লাগে নিউ WP আন্ডারস্কোর কুয়েরি কিউ কিউ, এই যে কুয়েরি WP কুয়েরি। হ্যাঁ, এটা কুয়েরির ভিতরে অ্যারে দিয়ে ভ্যালু দিবেন, মানে একাধিক ভ্যালু দেবে, এই জন্য আসলে অ্যারে দিয়ে অ্যারে দিলাম। হ্যাঁ, তো অ্যারে তো দিয়ে দিলেন আপনারা, এখন অ্যারে দেওয়ার পর এখন যে ইয়েটা হবে এখান থেকে নিচে থেকে আসলে কপি করে নিয়ে আসতে পারবেন আপনারা, কারণ একটা একটা ইয়ে আপনি বানিয়ে ফেলেছেন, একটা ইয়ে বানিয়ে ফেলেছেন, একটা কুয়েরি বানিয়ে ফেলেছেন, আর আপনারা আসলে অতিরিক্ত বানানোর দরকার নেই। পোস্ট টাইপ দিতে পারেন, শুধু পোস্ট দিলে আসলে হয়ে যাবে, মেবি হয়ে গেল আমাদের এটা কুয়েরি। এই যে এটা এটা পেস্ট, পোস্ট টাইপ শুধু পোস্ট, আমাদের যে পোস্ট ছিল সেই পোস্টগুলো দেখাও। এখন এটাকে আমরা একটা ভেরিয়েবলে রেখে দেবো, আমাদের পোস্ট কুয়েরিটা পোস্ট কুয়েরি। ওকে, এখন এই পোস্ট কুয়েরি ধরবো আমরা এখন। হ্যাঁ, কন্ট্রোল ডট এটু কপি করি, বারবার ডট দিতে ভালো লাগবে না। পেস্ট পেস্ট সেভ, এখন আশা করি সমস্যাটার সমাধান হয়ে গেছে। হ্যাঁ দেখেন, এখন চলে আসছে তাই না। তো আপনাদের হোমওয়ার্ক যেটা হবে, হোমওয়ার্ক না এখনকার কাজই হবে, এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা দেখবেন চেঞ্জ করতে পারবেন না হলে আমি করে দিব, এইগুলো চেঞ্জ করবেন। তারপরে এটার টেক্সচারটা চেঞ্জ করতে পারেন, টেক্সট যা আছে সেটা আপনি অটোমেটিক চেঞ্জ করে দিতে পারেন। তারপর এটুকু চেঞ্জ করতে পারেন CMB2 দিয়ে, তারপরে এটুকু চেঞ্জ করতে পারেন, এটুকু চেঞ্জ করতে পারেন, আসলে টেক্সটের যা আছে এটুকু সবই চেঞ্জ করতে পারেন আপনি CMB2 কাস্টম ফিল্ড দিয়ে, শুধু CMB2 কাস্টম ফিল্ড দিয়ে এত এত সুন্দরভাবে ডাইনামিক কাজ করা যাবে। কিন্তু তো আপনাদের কাজ হবে এখনই এখনই 20 মিনিটের জন্য প্র্যাকটিস করেন, তারপরে আমি যদি নেক্সট কাজ দেখাই তো নেক্সটের কাজ 20 মিনিট পর দেখাবো। আপনারা চেষ্টা করবেন যদি পারেন এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা সেটা আনতে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইমেজ এসেছে কোথা থেকে বলেন তো, আমি একটু দেখিয়ে দিই কিভাবে করবেন। ব্যাকগ্রাউন্ড ইমেজ এসেছে যেহেতু ব্যাকগ্রাউন্ড ইমেজ নিশ্চয়ই এটা এসেছে style.css থেকে। এখানে দেখেন ইমেজেস এর স্লাইডার, এই এটা আসলে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ঠিক আছে। তো এখানে CSS তো আমরা আসলে ইয়ে অ্যাপ্লাই করতে পারি না, PHP অ্যাপ্লাই করতে পারি না। তো আমরা এটা দেখেন, এটাকে যদি আমরা এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কন্টেইনার যদি এখানে এখানে এইখানে যদি আমি একটা ইয়ে দিয়ে ইনলাইন স্টাইল দিয়ে করতে পারি, এখানে যদি একটা ইনলাইন আমি স্টাইল লিখেই রেখেছি, এখানে আপনি স্টাইল দিয়ে জাস্ট আমার SRC-টা পাওয়া দেবেন, ঠিক আছে, SRC-টা পাওয়াই দেবেন, তাহলেই হয়ে যাবে, বুঝছেন। দেখেন এখানে কিন্তু এরকম একটা ই নেওয়াই লাগবে, ঠিক আছে, পোস্ট মেটা নিয়ে এরকম টাইটেল ধরে নেওয়া লাগবে, ধরে নিয়ে তারপরে আপনাকে আসলে ওটা ইকো করে দিলে হয়ে যাবে। এটা ধরে নিয়ে ইকো করে দিলে আসলে হয়ে যাবে। দেখেন এই কাজটা করতে পারেন না, ঠিক আছে, স্টাইল দিতে হবে, কিন্তু এটা স্টাইলের ভিতর হবে। তারপর আর যেটা করতে বললাম, এই যে এটুকু তো করতে পারবেনি আশা করি, এর ভিতরে টেক্সটটাও চেঞ্জ করবেন, এর ভিতরে URL চেঞ্জ করা যাবে। এখানে লেটেস্ট ওয়ার্ক চলে আসছে, ভিউ ওয়ার্কস অ্যাবাউট মি, এটাও আপনারা চেঞ্জ করার চেষ্টা করবেন, এটুকু চেঞ্জ করার চেষ্টা করবেন না, আপনারা যে কোনো একটা অংশ চেঞ্জ করবেন, এটুকু চেঞ্জ করবেন আর এটুকু চেঞ্জ করবেন, অ্যাবাউট মি এটা চেঞ্জ করবেন, আর এই ব্যাকগ্রাউন্ডটাও ট্রাই করবেন, যদি পারলেন পারলেন, না পারলে আমি দেখিয়ে দিব, ওটা আমি দেখিয়ে দেবো, যদি না পারেন আপনারা সমস্যা নাই কোনো, ইনশাল্লাহ। তো আগামীকাল ইনশাল্লাহ ক্লাস হবে, আর অগ্রিম একটা কথা বলে রাখি, আগামী বৃহস্পতিবারে ইনশাল্লাহ ক্লাস হবে না, বৃহস্পতিবার আপনাদের বন্ধ থাকবে। হ্যালো, বৃহস্পতিবার আপনাদের ইনশাল্লাহ বন্ধ থাকবে ক্লাস, তো একদম বন্ধ পাচ্ছেন বেশি, এই জন্য এখন একটু বেশি এফোর্ট দিয়েন, অগ্রিম ছুটির জন্য ঘুমাই পড়েন না।
তো বিগত যে ক্লাসগুলো করেছি সেই ক্লাসগুলোর রিভিউ আজকে দিলাম, প্লাস আজকে সিএমই টু কাস্টম ফিল্ড থেকে এই যে এটা নিয়ে এসে ধরে দেখালাম। এমনি আমাদের যে কাস্টম ফিল্ড আমরা তৈরি করেছিলাম সেখান থেকে কিন্তু ভ্যালু নিয়ে এসেছি, যে এগুলো সেই ভ্যালু এবং সেটা অ্যাঙ্কোরের ভিতর রেখে দিয়েছি আমি। ওকে, তো আমাদের এখন 7 মিনিট সময় আছে, এই সময়টুকু আপনারা আমাদের সাথেই থাকেন। আমি ভিডিওটা অফ করে